হ্যালো অ্যাসপিরেন্টস, তো চলুন তো আমি আজ স্টার্ট করিবা আমার বাকি যেতে রয়েছে আমার প্রতিশব্দ ট্রিক ওয়াইজ যেমিতি আমি দেখুলে। তো এটা হচ্ছে পার্ট টু, তো পার্ট টুরে দেখিবা কোন কোন রয়েছে। তো ফার্স্ট আসছে আমার কোন কন্যা, দেখুন তো পুত্রর আমি দেখিল, পুত্রর মু কইতিলি কোন ট্রিক ওয়াইজ কইতিলি সুত কুমার তনয় আত্মজ আউ নন্দন এতিকি কইতিলি। তো বাস কন্যার বি পাখাপাখি সেমিতি হি রয়েছে, যেমিতি পুত্রর আত্মজ থিলা কন্যার হচ্ছে আত্মজা আকার লগাই দেলে। পুত্রর মু কইতিলি যেতিকি পুয়া মানে অছন সমস্তঙ্কর আত্মবল দৃঢ় রহিবা উচিত, আত্মবল রু আসছিলা আমার আত্মজ বা আত্মজরু আপন দেখি মনে পড়িযিব গোটে লাইন, পুয়া মানকর আত্মবল দৃঢ় হওয়া উচিত। তো সেটা পুত্রর প্রতিশব্দ থিলা, সেমিতি কন্যার প্রতিশব্দ হচ্ছে আত্মজা। তারপরে পুত্রর থিলা আমার প্রতিশব্দ তনয়, সেমিতি কন্যার প্রতিশব্দ হল তনয়া, পুত্রর থিলা সুত, কন্যার হল সুতা। তো এমিতি সব প্রতিশব্দ রয়েছে। আউ গোটে জিনিস হচ্ছে দুহিতা রয়েছে আমার গোটে কন্যার প্রতিশব্দ। তো দুহিতা দেখু দেখু আপনার জাণিদেবে এটা হচ্ছে কন্যা, এই গোটে জিনিসকে মনে রাখতু। যদি মনে ন রাখি পড়ছেন দুহিতা মানে কেমিতি জাণবে কন্যা, না কন্যা মানে কোণ জন্ম নিয়ন্তি তারপরে বাহা বি হুয়ন্তি, তো তাঁকর সবুবেলে দুইটা ঘর থাকে, তো দুইটা ঘরর তাহলে হিত সাধন করতে হিতপ্রাই ভাবতে। তো দুহিতা দুইটি জায়গায় যে হিত সাধন ভাবে এমিতি মনে রাখিপারে আপনার। তো কন্যার প্রতিশব্দ হল আত্মজা তনয়া সুতা দুহিতা, কন্যা ও পুত্রর আপনার রিলেট করি মনে রাখিপারে। তো আমার নেক্সট প্রতিশব্দ হচ্ছে গণেশ, গণেশর কোণ কোণ অণপতি গজানন বিনায়ক বিঘ্নেশ্বর একদন্ত। মু ভাবুছ এতিকি এসবু পাই ট্রিক দরকার নাই, এসব দেখু দেখু যিয়ে বি জাণিদেব এসব গণেশর প্রতিশব্দ। তারপরে হচ্ছে গাইর, গাইর বি সেমিতি ধেনু গাভি আউ গোমাতা, ধেনু বি সমস্ত জাণিদেবে গাই, গোমাতা বি সমস্ত জাণিদেবে গাই, আউ গাইর আসছে গাভি, বাস রিলেট করিকি মনে রখিদেবে, এটা বি কিছু প্রবলেম হবনি বলে মু ভাবুছি। নেক্সট হচ্ছে আমার পথ, পথ মানে কোণ, পথ মানে হচ্ছে রাস্তা, সমস্ত জাণিছেন পথ মানে রাস্তা। তো তার প্রতিশব্দ সব কোণ কোণ দিয়েছি, এটি পন্থা দিয়েছি মার্গ সরণী অয়ন আউ ভর্তম। তো এসব কেমিতি মনে রাখবে, পন্থা দেখু দেখু জাণিদেবে পথ, মার্গ দেখু দেখু জাণিদেবে পথ বা রাস্তা। তাপরে বলিলা আমার অয়ন, অয়ন কেমিতি জাণিবে দেখুন, অয়নরু আসছে আমার মাইন্ডে প্রথমে আসছিব ইয়ান, হিন্দি যে ইয়ান বলে কহতি, ইয়ান মানে কোণ যান। তো যেমিতি হিন্দি কহতি বায়ু ইয়ান বা ওড়িয়ার কহতি ইয়ান যানবাহন, তো যানবাহন মানে কোণ যানবাহন রাস্তা উপরে দিকে যায়। তো অয়নরু মাইন্ডরে আসছিল ইয়ান বা যান যানবাহন, আর যানবাহন কোটি যায় আমার পথ দিয়ে বা রাস্তা দিয়ে যায়। তো আমার নেক্সট হচ্ছে কোণ সরণী, সরণী বি কেমিতি মনে রাখবে না, সরণী হচ্ছে আমার পথ বা রাস্তা। দেখুন সরণীর মাইন্ডরে আসছিল সর, সর কোণ করে যেতবে ধনুসর ধনুরু বাহারে, তো সে গোটে সিধা রাস্তা দিয়ে যায়, সর কেবে বঙ্কা টঙ্কা হয়েকি যায়নি, সে সিধা রাস্তা দিয়ে যায়। বাস সরর মনে রাখিদেবে সর সবুলে সিধা রাস্তায় যায়, গুড়ি টাইপর যায়, সিধা হয়েকি যায়, সিধা রাস্তা দিয়ে যায়। তো সেইপাই সরণরু বি আসিগাল মাইন্ডে রাস্তা বা পথ। তাপরে আসলা বর্তম, বর্তম কেমিতি মনে রাখবে, বর্তম দেখু দেখু মাইন্ডে আসছে বর্মা, তো আপনার বর্মা যাবার অছি, তো রাস্তা দিয়ে হি যাবে বাস। তো বর্তমর বি আসিগলে রাস্তা বা পথ, তো বর্তম দেখু দেখু মাইন্ডে আসবে বর্মা, আর বর্মা যা হলে গোটে রাস্তা দিয়ে যাওয়া পড়ব। তো বর্তমরু আসিগলে কনেক্ট হয়ে গলা রাস্তা, অয়নর বি কনেক্ট হয়ে গলা রাস্তা, অয়নর আসলা ইয়ান বা যানবাহন, আর যানবাহন যায় রাস্তা উপরে। সরণীর বি সেমিতি আসলা সর, ধনুরু যেতবে সর বাহারে সে সিধা রাস্তা দিয়ে যায়, তো সরণী বি কনেক্ট হয়ে গলে আমার পথ বা রাস্তা সহ। মার্গ তো সমস্ত জাঁতি পথ বা রাস্তা, পন্থা বি সমস্ত জাঁতি পথ বা রাস্তা। নেক্সট আসুছি আমার ঝরণা, ঝরণা কেমিতি মনে রাখবে, ঝর নির্ঝর নির্ঝরিণী প্রশ্রবণ, এসব দেখু দেখু জনা পড়ছে ঝরণা, কারণ ঝর দেখু দেখু মাইন্ডে আসছিল ঝরণা, নির্ঝর দেখু দেখু আসছিল ঝরণা, কারণ সব ছ আওর অছে দুইটা জায়গা অছে, নির্ঝরিণী বি আসিযাব মাইন্ডে ঝরণা। তারপরে আসলে আমার প্রশ্রবণ, আপনার দেখিদেবে উষ্ম প্রশ্রবণ, বাস আমার যেমিতি অছে কোণ সব অছে উটি যেমিতি অছে সেটা কুহতি আমার উষ্ম প্রশ্রবণ। তারপরে আমার যেমিতি তপ্ত পাণি অছে সেটা বি উষ্ম প্রশ্রবণ, আপনার মানে শুনিবে।
ତ ପ୍ରସ୍ରବଣରୁ ବି ମାଇଣ୍ଡରେ ଆସିବ ଝରଣା। ଯଦି ବି ପ୍ରସ୍ରବଣକୁ ମାଇଣ୍ଡରୁ କେମିତି ମନେ ରଖିବେ ଭାବୁଛନ୍ତି ଟ୍ରିକ୍ରେ, ତ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଅଛି କ'ଣ, ପ୍ରସ୍ରବଣ ମାନେ ବଣରେ ପଶୁ 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 ବଣ, ଆପଣ ବଣରେ ପଶୁ ପଶୁ ଝରଣା ଦେଖିବେ, ବାସ୍ ପ୍ରସ୍ରବଣରୁ ମାଇଣ୍ଡରେ ଆସିବ ପଶୁ ପଶୁ ବଣ ମାନେ ଜଙ୍ଗଲରେ ବା ବଣରେ ପଶୁ ପଶୁ ଆପଣ ଝରଣା ଦେଖୁଛନ୍ତି, ତ ପ୍ରସ୍ରବଣ ହେଲା ଆମର ଝରଣା। ତ ନେକ୍ସଟ ଆସୁଛି ଆମର ଗୃହର ପ୍ରତିଶବ୍ଦ। ଗୃହର ପ୍ରତିଶବ୍ଦ ହେଉଛି ଘର, ସଦନ, ଭବନ, ନିକେତନ, ଆଗାର, ଆଳୟ, ସଦ୍ମ, ନିଳୟ। ତ ଏକ୍ଜାମରେ ପଚାରିଥିବ ନିମ୍ନଲିଖିତ ମଧ୍ୟରୁ କେଉଁଟି ଏକ ଆଳୟର ପ୍ରତିଶବ୍ଦ, ତ ଆଳୟ ଦେଖୁ ଦେଖୁ ମାଇଣ୍ଡରେ ଆସିଯିବାର ଅଛି ଏଇଟା ଗୃହ, କେମିତି ଜଣାପଡ଼ିବ ଦେଖନ୍ତୁ ଆଳୟକୁ କେମିତି କନେକ୍ଟ କରିବେ ନା, ଆଳୟରୁ ମାଇଣ୍ଡରେ ଆସିଯିବ ଅଳିଆ, ଆଉ ଅଳିଆ କେଉଁଠୁ ବାହାରେ, ଘରୁ ହିଁ ବାହାରେ, ଘରୁ ଅଳିଆ ବାହାରେ ଆପଣ ବାହାରେ ଫିଙ୍ଗନ୍ତି, ତ ସେଇଟା ହେଉଛି ଆମର କ'ଣ ଆଳୟ, ଆଳୟରୁ କନେକ୍ଟ ହେଇଗଲା ଘର ବା ଗୃହ। ନେକ୍ସଟ ହେଉଛି ନିଳୟ, ନିଳୟ କେମିତି ମନେ ରଖିବେ, ଇମାଜିନ୍ କରନ୍ତୁ ନିଳୟ ଆଗାର ଏ ଦୁଇଟା ଯାକ ମିଶାଇକି ମନେ ରଖିଦେବେ। ଇମାଜିନ୍ କରନ୍ତୁ ଗୋଟେ ଘର କାମ ଚାଲିଛି ଆପଣଙ୍କର, ତ ସେ ଘର କାମରେ ଆଗାରରୁ ମାଇଣ୍ଡରେ ପ୍ରଥମେ କ'ଣ ଆସୁଛି ଗାର, ତ ଘରକୁ ଯେହେତୁ ଡିଜାଇନ୍ କରିବାକୁ ହେଲେ ଗାର ଗାର କରିବାକୁ ପଡ଼େ, ତ ଆଗାରରୁ ଆସିଲା ଗାର, ଆଉ ଗାର କେଉଁଠି ଦିଆଯାଉଛି ଘରେ, ଘର କାମ ଯେତେବେଳେ ଚାଲିଥାଏ ସେତେବେଳେ ଆପଣ ଗାର ଦେଇକି ଡିଜାଇନ୍ କ୍ରିଏଟ୍ କରାଯାଏ, ତ ଆଗାରରୁ ଆସିଗଲା କନେକ୍ଟ ହେଇଗଲା ଘର। ତାପରେ ଆସିଲା ନିଳୟ, ନିଳୟରୁ ଆସୁଛି ମାଇଣ୍ଡରେ ନୀଳ, ତ ଘରେ କ'ଣ କରାହେଲା ନା ନୀଳ କଲର୍ ଦିଆଗଲା, ନୀଳ କଲର୍ ଚୂନ ଦିଆଗଲା, ତ ନିଳୟରୁ ମାଇଣ୍ଡରେ ଆସିବ ନୀଳ ଚୂନ, ଆଉ ନୀଳ ଚୂନ ଦିଆଯାଉଛି ଘରେ ବା ଗୃହରେ, ତ ନିଳୟରୁ ଆସିଗଲା ଗୃହ, ଆଗାରରୁ ବି ଆସିଗଲା ଗୃହ, ଆଗାର ମାନେ ଗାର, ଗାର ହେଉଛି ଡିଜାଇନ୍, ଡିଜାଇନ୍ ଦିଆଗଲା ଆମର ଗୃହରେ ବା ଘରେ। ସେମିତି ଆଳୟ ବି ଯେ କହିଲି ଅଳିଆ ଘରୁ ବାହାରେ, ସଦ୍ମ କେମିତି ମନେ ରଖିବେ, ସଦ୍ମରୁ ମାଇଣ୍ଡରେ ଆସୁଛି ପଦ୍ମ, ତ ଘରେ କ'ଣ କରାହେଉଛି ବାହାରେ ପଦ୍ମ ଦିଆଯାଏ, ପଦ୍ମ ଝୋଟି ଦିଆଯାଏ ଗୁରୁବାର ବା ଲକ୍ଷ୍ମୀ ପୂଜାରେ, ତ ସଦ୍ମରୁ ମାଇଣ୍ଡରେ ଆସିବ ପଦ୍ମ, ଆଉ ପଦ୍ମ ଝୋଟି କେଉଁଠି ଦିଆଯାଉଛି ଘର ବାହାରେ ବା ଘରେ, ତ ସଦ୍ମରୁ ବି ଆସିବ ପଦ୍ମ, ଆଉ ପଦ୍ମରୁ ଆସିଗଲା ପଦ୍ମ ଝୋଟି, ଯେଉଁଠି ସେଇଟା ହେଉଛି ଘର ବା ଗୃହ। ତାପରେ ହେଲା ଆମର ସଦନ ଭବନ, ସଦନ ଭବନ ନିକେତନ, ଏ ତିନିଟା ଯାକ ପେର୍ ୱାର୍ଡ କରିକି ଆପଣ ମନେ ରଖିଦିଅନ୍ତୁ, ମାନେ ଯଦି ଭବନ ପଚାରିଥିବ ମାଇଣ୍ଡରେ ଆସିବ ସଦନ ଆଉ ନିକେତନ, ନିକେତନ ପଚାରିଥିଲେ ମାଇଣ୍ଡରେ ଆସିବ ସଦନ ଭବନ, ମାନେ ଏଇଟା ଗୋଟେ ରାଇମ୍ କରିକି ମନେ ରଖିଦିଅନ୍ତୁ ଗୋଟେ ବାଗରେ, ସଦନ ଭବନ ନିକେତନ, ସଦନ ଭବନ ନିକେତନ, ସେ ତିନିଟା ଯାକ ହେଉଛି ଗୃହ, ଭବନ କହିଥିଲେ ମାଇଣ୍ଡରେ ଆସିବ ସଦନ ନିକେତନ, ନିକେତନ କହିଥିଲେ ମାଇଣ୍ଡରେ ଆସିବ ସଦନ ଭବନ, ତ ଏତିକି ହେଉଛି ଆମର ଗୃହର ରାଇମିଂ କରିକି ମନେ ରଖିବେ, ଆଉ ଏତିକି ଟ୍ରିକ୍ରେ ମନେ ରଖିବେ। ତାପରେ ନେକ୍ସଟ ପ୍ରତିଶବ୍ଦ ହେଉଛି ଆମର ଘୋଡ଼ା, ଘୋଡ଼ାରେ କ'ଣ କ'ଣ ଅଛି, ଅଶ୍ୱ ଅଛି, ବାଜି, ଘୋଟକ, ତୁରଗ, ତୁରଙ୍ଗ, ତୁରଙ୍ଗମ, ଆଉ ହୟ, ତ ଏସବୁ କେମିତି ମନେ ରହିବ। ଅଶ୍ୱ ଆଉ ଘୋଟକ ଦେଖୁ ଦେଖୁ ଯିଏ ବି ଜାଣିଦେବ ଘୋଡ଼ା, ବାକି ସବୁ ଟିକେ ଟ୍ରିକ୍ ଦରକାର। ଯେମିତି ବାଜି, ବାଜିରୁ ଦେଖୁ ଦେଖୁ ଜଣା ପଡ଼ିଯାଉଛି ମାଇଣ୍ଡରେ ଆସୁଛି ବାଜିରାଓ, ବାଜିରାଓ ମସ୍ତାନୀ ମୁଭି ଦେଖିଥିବେ ସମସ୍ତେ, ବାଜିରାଓ କ'ଣ କରୁଥିଲେ ନା ଘୋଡ଼ା ଉପରେ ବସିକି ଯିବା ଆସିବା କରୁଥିଲେ ବା ଯୁଦ୍ଧ କରୁଥିଲେ ସବୁ, ତ ବାଜିରୁ ଆସିଗଲା ବାଜିରାଓ, ଆଉ ବାଜିରାଓ ଘୋଡ଼ା ଉପରେ ବସିକି ଯୁଦ୍ଧ କରୁଥିଲେ, ତ ବାଜି କନେକ୍ଟ ହେଇଗଲା ଆମର ଘୋଡ଼ା ସହିତ। ଆଉ ପଡ଼ିଲା ତୁରଗ, ତୁରଙ୍ଗ, ତୁରଙ୍ଗମ, ଆଉ ହୟ, ଏତିକି ସବୁ କେମିତି କନେକ୍ଟ କରିବେ ନା ଘୋଡ଼ା ସବୁବେଳେ କ'ଣ ହେଉଥାଏ, ତରତର ହେଉଥାଏ, ଖାଲି ଦୌଡ଼ିବି ଦୌଡ଼ିବି ହେଉଥାଏ, ତ ଘୋଡ଼ା ସବୁବେଳେ ତରତର ହୁଏ, ତୁରଗ, ତୁରଙ୍ଗ, ତୁରଙ୍ଗମରୁ ସବୁ ତର ଅଛି, ତ ଆଉ ର ଅଛି, ତ ତରତର ତୁରଗରୁ ମନେ ପଡ଼ିଯିବା ଉଚିତ ତରତର, ବା ତୁରଙ୍ଗରୁ ବି ମନେ ପଡ଼ିଯିବା ଉଚିତ ତରତର, କିମ୍ବା ତୁରଙ୍ଗମରୁ ବି ମନେ ପଡ଼ିଯିବା ଉଚିତ ତରତର, ତ ତରତର କିଏ ହୁଏ ଘୋଡ଼ା ହୁଏ, ବାସ୍ କନେକ୍ଟ ହେଇଗଲା ତୁରଗ, ତୁରଙ୍ଗ, ତୁରଙ୍ଗମ, ଆମର ଘୋଡ଼ା। ଆଉ ହୟ କ'ଣ ନା ହୁଏ, ହୟରୁ ମନେ ପଡ଼ିଯିବା ଉଚିତ ହୁଏ, କ'ଣ ହୁଏ ନା ତରତର ହୁଏ, ବାସ୍ ହୟ ବି ହେଇଗଲା ଘୋଡ଼ା, ହୁଏ ତରତର ହୁଏ କିଏ ନା ଘୋଡ଼ା ବା ଘୋଟକ, ତ ଏତିକି ହେଲା ଆମର ଘୋଡ଼ାର ପ୍ରତିଶବ୍ଦ। ତାପରେ ଆସୁଛି ଆମର ଦିନ, ଦିନର ପ୍ରତିଶବ୍ଦ କ'ଣ କ'ଣ ଦେଇଛି, ଦିବା ଦେଇଛି, ଦିବସ, ବାସର, ଆଉ ଘସର, ଏତିକି କେମିତି ମନେ ରଖିବେ, ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ଯାଗେ ସବୁ ଏକ୍ଜାମରେ ଆସିପାରେ, ତ ଗୋଟେ ଫ୍ରେଜ୍ ମନେ ରଖିଦିଅନ୍ତୁ କ'ଣ ନା, ଆପଣ ଦିନରେ ଘାସ ଉପରେ ବସି ବେସର ଖାଉଛନ୍ତି, ବାସ୍ ଦିନରେ ଘାସ ଉପରେ ବସି ବେସର ଖାଉଛନ୍ତି, ତ ଘାସରୁ ଆସିଲା ଘସର, ଆଉ ବେସରରୁ ଆସିଲା ବାସର, ବାସ୍ ତ ଏଇଟା ଦିନରେ ଯେହେତୁ ଖାଉଛନ୍ତି ତ ଏଇଟା ହେଲା କ'ଣ ଦିନର ପ୍ରତିଶବ୍ଦ, ତ ଘସର ଦେଖୁ ଦେଖୁ ଆପଣଙ୍କ ମନେ ପଡ଼ିଯିବ ଘାସ,
ଆଉ ଘାସ ଉପରେ ବସିକି ଖାଉଛନ୍ତି ବେସର କେଉଁଠି ଦିନରେ ତ ସେଇଟା ଆପଣ ଘସରରୁ କନେକ୍ଟ ୱାର୍ଡ଼ ଯିବେ ଦିନ ସେମିତି ବେସର ଏ ବାସର ଦେଖୁ ଦେଖୁ ମାଇଣ୍ଡ ଆସିବ ବେସର ମାନେ ସେ ପୁଣି ଥରେ ଫ୍ରେଶଟା ମନେ ପଡ଼ିଯିବାକୁ ପଡ଼ିବ ଘାସ ଉପରେ ବସିକି ବେସର ଖାଉଛନ୍ତି ତ କନେକ୍ଟ ହେଇଗଲା ସେଇଟା ଆମର ବି ଦିନ ଆଉ ଦିବା ଦିବସ ଯିଏ ବି ଦେଖୁ ଦେଖୁ ଜାଣିଦେବ ସେଇଟା ହେଉଛି ଦିନର ପ୍ରତିଶବ୍ଦ।